সবাইকে হচ্ছে শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ঘুম থেকে উঠে দেখছি একদম রোদ উঠে পড়েছে আর ঠান্ডা আছে নিচে। তো ভাবলাম যে একটু রোদ টোদ একটু রোদের থেকে যাই, তারপর ব্রাশ টাশ করবো, ফ্রেশ হবো, তারপর হচ্ছে কাজগুলো করব, চাটা খাওয়া সব কিছু করবো। বাট আমার প্রথমে সকালে উঠে যা লাগে সেটা হচ্ছে সূর্য। এতটা ঠান্ডা, মানে এখানে কুচবিহারে পড়ে গেছে, মানে আমি থাকতেই পারছি না এইটুকু ঠান্ডায়। তোমরা ভাবতেই পারছো যে মানে এখানে এতটা ঠান্ডা পড়ে গেছে। তো যাই হোক, একটু হাঁটাহাঁটি করব, তারপর হচ্ছে নিচে চলে যাব। তো তোমাদেরকে হচ্ছে আমি কিছু কিছু গাছ দেখিয়ে দিচ্ছি, মানে যেগুলো হচ্ছে মানে আমাদের লাগানো হয়েছে প্রায়, মানে হওয়ার মতন খুব সুন্দর গাছগুলো হয়েছে। পরবর্তীকালে যাতে তোমাদেরকে আপডেট দিতে পারি যতদিন আছি, তো তোমাদেরকে আমি গাছগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে পুঁই শাক আছে, মানে যেগুলো গাছ মানে সবার বাড়িতে থাকে না সেগুলো, কিছু কিছু গাছগুলো আছে লাগানো হয়েছে ছাদের মধ্যে। একটু ছোটো একটা ছাদের মধ্যে আমরা লাগিয়েছি, তো তোমরা দেখে ফেলো। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে লঙ্কা গাছ, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এটা সূর্যমুখী কিছু একটা বলা হয় লঙ্কাটাকে, আর এটা প্রচণ্ড পরিমাণে ঝাল। কিন্তু দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে ধুন্দুল গাছটা, তোমরা যেটা দেখতেই পাচ্ছো। আর এখানে আরেকটা হচ্ছে উপরের দিকে, এই দেখো। তো এই ধুন্দুল গাছটা মাত্র হয়েছে, এটাই প্রথম হয়েছে, আর দেখতে থাকি কত কেমন হয় তোরা দেখতেই পারবে। নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এই আতা ফলের গাছ, তোমরা যেটা দেখতে পাচ্ছো। আর সাথে হচ্ছে নিচে দেখো, এটা একটা ক্যাপসিকাম, দেখতে পাচ্ছো? এটা একটা ক্যাপসিকাম, এটা আমি রেড ওয়েল পেপার নাকি ইয়েলো ওয়েল পেপার ছিল ওটাই লাগানো হয়েছে। তো এটা হোক, এটা ফার্স্ট ফল এসছে আর বাকিগুলো মারা গেছে। এবার হচ্ছে পুঁই শাক, তোমরা দেখতেই পাচ্ছো এটা আমরা পুরো আটকে গেছে, পুঁই শাক হচ্ছে। আর এই গাছটা হচ্ছে সিম গাছ, মানে এটা হচ্ছে এখানকার লোকাল সিম না, এটা কেমনই সিম তো মানে হচ্ছিল, এবার কি হয়েছে মানে গাছই হতে থাকে, শুধু ফুল আর হয় না, মানে এটা হবে না, এর জন্য মা এটা কেটে কুটে এরকম করে দিয়েছে। এটা হচ্ছে আরেকটা লঙ্কা গাছ, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এটাতেও লঙ্কা ধরবে, আর ধরেছে অনেকগুলো। এই দেখতে পাচ্ছ লঙ্কা ধরেছে, এই দেখো লঙ্কা ধরেছে। তারপর এই গাঁদা ফুলগুলো নিজের থেকেই হয়েছে, ফুলও ফুটেছে। এটা হচ্ছে ভেন্ডি গাছ, কিছুই হয়নি। এটা হচ্ছে লেবু পাতা গাছ, মানে মাত্র হচ্ছে। ব্রেকফাস্ট হচ্ছে চা রুটি খেয়ে নিচ্ছি, এই দেখো রুটি রেখে রাখা আছে, আর সাথে হচ্ছে চা আর রুটি। তো আমরা খেয়ে নেব, তারপর তোমার সাথে আমি কথা বলছি। সো আমি এখন হচ্ছে রুম টুম গোছানো কমপ্লিট হয়ে গেছিলো, তো তারপর ভাবলাম যে আমি চলো প্যাকিংটা কমপ্লিট করে ফেলি, যত তাড়াতাড়ি প্যাকিংটা কমপ্লিট করবো তত তাড়াতাড়ি আমার কাজগুলো শেষ হয়ে যাবে। কারণ অ্যাট দ্য লাস্ট মোমেন্ট কী হয়, আমার কিছু না কিছু থেকেই যায়, যে মানে বাড়িতে রয়ে গেল তখন মনে হয় যে কী আগেই করলে ভালো হতো। তো তার জন্য আমি একদিন আগে করব না, আমি আগের থেকে প্যাকিং করে রেখে দেব, যাতে আমার খুঁজতে প্রবলেম না হয় আর যাতে আগেই জিনিসগুলো ঢুকে যায় আর আমাকে বারবার প্যাকিং করার জন্য কিছু না করতে হয়। তো আমি সব জিনিসপত্র বের করে নিয়েছি, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমি কলকাতা যাওয়ার আগে আগে কী কী প্যাকিং করে নিচ্ছি। দেখো একটা মেয়ে মানুষের কসমেটিকের জিনিস থাকবে, তো সেটা নিয়ে জাজ করো না, তো এটাই বলবো। তো চলো তোমরা দেখে নাও। স্টার্টিং করছি হচ্ছে ইলেকট্রনিক জিনিস নিয়ে। ইলেকট্রনিকের জিনিস আছে, যেমন ল্যাপটপটা নিয়ে যেতে হবে, হেডফোনটা, এটা নিয়ে ইয়ারফোনটা নিয়ে যেতে হবে, কসমেটিকের এটাতে কিছু কসমেটিক্স আছে, এটাতে আমার বই মানে পেন্সিল টেন্সিলগুলো আছে, জামা কাপড় বলতে এগুলো আমার টপ আছে, জাম্পস্যুট আছে, এটাও টপ আছে, এটাও একটা টপ আছে, এটা জিন্স আছে, একটা জিন্স বাইরে আছে, আর একটা টপ মানে একটা গেঞ্জি একটা বাইরে আছে,
ফোনের শোকেস এটা নিয়ে বাক্সটা নিয়ে যেতে হবে, যেটা দিয়ে ক্যামেরা করছি সেটা হচ্ছে এটা, আর আমার আসল ফোনটা ওখানে পড়ে আছে। একটা জিরো পাওয়ার নষ্ট হয়ে গেছিলো, ফর্মাল প্যান্ট, প্যান্টের পিস নিয়ে যাচ্ছি, আর একটা বানানো হয়ে গেছে এটা নিয়ে যাচ্ছি, স্ট্রেটনার, এগুলো হচ্ছে কিছু নতুন জিনিস যেগুলো মানে পরের মাসে মানে এই মান্থে যে যখন যাচ্ছি তো এগুলো শেষ হয়ে গেছে, তো এগুলো আমি নিয়ে যাচ্ছি, কিছু এগুলো নতুন বেরিয়েছে তো আমি এগুলো নিয়ে যাচ্ছি। এটা আমার কিছু আমার মাস থেকে আমার ঘরেই পড়েছিল, তো ভাবলাম এবার এটা নিয়ে যাই। এই দেখো, তো এটা আমি নিয়ে যাচ্ছি এইবার, কারণ কোনো কোনো সময় দরকার পড়ে। আর এখানে বেল্ট রাখা আছে, এখানে আমি ড্রয়িং খাতা করি, ড্রয়িং করি, তো তার জন্যে আমি নিয়ে যাচ্ছি। তো যাই হোক, এখন আসি এগুলো, এগুলো হচ্ছে ডে টু ডে মানে ডেলি ওয়েয়ারের জন্যে, আর ওখানেও অনেক কিছু জামাকাপড় পরে আছে। আর এটা হচ্ছে আমার উইন্টারের কোট বলতে পারো, এটা মানে আরেক বছর নিয়েছিলাম যখন ঠান্ডা প্রায় শেষ হয়ে গেছিলো, তো এবার নিয়ে যাচ্ছি। আর এটা একটা নতুন ব্যাগ কিনেছিলাম আমি, এই ব্যাগটাতে আমি সব কিছু ঢুকিয়ে নিয়ে যাব, কারণ ওই পিঠ ব্যাগে সব কিছু আটবে না, এটুকু আমি জানি। আর এখানে আমার কিছু ডকুমেন্টস পড়ে আছে, তো এগুলো হচ্ছে জিনিস, আর এগুলো আমাকে নিয়ে যেতে হবে। আরও দু তিনটে জিনিস বাকি আছে, সেগুলো আমি পরে আস্তে আস্তে ঢোকাবো, যেমন ওষুধপত্র বাকি আছে, এখানে শুধু একটাই ওষুধ রেখেছি যেটা অনেক দিন আগে আমি এনেছিলাম। দেখতেই পারলে যে কী কী জিনিস নিয়েছি, মানে অনেক কিছুই আরও জিনিস বাকি আছে, তো তোমরা দেখতে থাকো, তোমরা জানতেই পারবে কী কী জিনিস নিয়ে যাচ্ছি। আর হচ্ছে এগুলো দরকারি জিনিস, ঠান্ডার দিন চলে এসছে, কোট ব্লেজার এগুলো দরকার পড়বে। তো আর এখন না সোয়েটারটা পরতে ইচ্ছে করে না, বা ওই জাম্পার টাইপের যেগুলো হয় সেগুলো পরতে ইচ্ছে করে না। তো যাই হোক, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এগুলোকে প্যাক করে ফিরে তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। টান টান করে চলে এসেছি, আর এখন হচ্ছে লাঞ্চ করব। লাঞ্চে হচ্ছে মাসি হচ্ছে বানিয়েছে ডাল আর চচ্চড়ি আছে, মাছ দিয়ে করা আছে, তো সেটাই হচ্ছে খাবো। আর খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট টেস্ট নেবো, আর কী করবো বলো, খুব মানে কেমন একটা শরীর লাগছে, ভালো লাগছে না, তাও স্নান টান করে এসছি, তাও মানে ঠিক অল্প একটু ঠিক লাগছে। তো যাই হোক, তাড়াতাড়ি লাঞ্চটা করে ফেলি। আর তোমরা তো দেখতেই পারলে কী কী জিনিস নেওয়া হয়েছে, এখনও কিন্তু সব জিনিস ঢোকানো হয়নি, কিছু কিছু জিনিস বাইরে রাখা হয়েছে, কারণ এখনও অনেক দিন বাকি আছে, প্রায় 15 দিনের মতন কাছাকাছি বাকি আছে, তো তার জন্যে হচ্ছে আস্তে আস্তে সব ঢোকানো মানে এখনও তো শুরু করেই দিয়েছি, মানে আস্তে আস্তে আরও অনেক কিছু ঢুকে যাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। আর জানি আবার সেই গ্যাপ পড়ে যাচ্ছে, এতটা ধকল যাচ্ছে, আবার সেই বাইরে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, তো তার জন্যে আমি পারছি না ভিডিওগুলো দিতে। আর কলকাতা চলে যাব, তো এটা হচ্ছে ব্যাপার, তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। গাইজ, আমি এখন একটু রেডি হয়ে নেব, কারণ একটু ব্যাংকে যাওয়ার আছে, একটু কাজ আছে ব্যাংকে, জানি বিকেলে যাচ্ছি, কারণ একটা ইম্পর্টেন্ট অফিসিয়াল কাজ আছে, সেটা আমি হয়তো বলতে পারবো না, কারণ এটা হচ্ছে প্যারেন্টসের রিলেটেড সব কিছু। তো যাই হোক, তো আমি রেডি হচ্ছি, তো তোমরা দেখে নাও যে কেমন লাগছে আমাকে। আর চুল টুল একটু স্ট্রেট করে নিয়েছি, কারণ না আমার চুল নিচের থেকে স্ট্রেট, উপর থেকে মানে কার্লি, তো আমি একবার করিয়েছিলাম, তো তারপর আর ভাবলাম যে স্ট্রেটনার তো আছেই বাড়িতে, তো যতটুক পারি অতটুক করে নিই, আর চুলও শুকিয়ে যাবে, তো তাই আমি একটু স্ট্রেট করে নিলাম। আর এখন চলে যাচ্ছি হচ্ছে বাইরে, তো চলো আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই।
চলে যাব হচ্ছে বাইরে, তো চলো ফটাফট যাওয়া যাক, অনেকটা লেট হয়ে গেছে, তাড়াতাড়ি যাওয়া যাক, চলো। আর অনেকটা দেরি হয়ে গেছে, ফটাফট চলে যাব আর দেখবো যে কতটুক ভিডিও তোলা যায়, কারণ এটা ব্যাংক, তো ব্যাংকে অবভিয়াসলি এটা পসিবল নয় যে কোনোভাবে ভিডিও তোলা, তো দেখবো যতটুকু পারি। আর একটা ঝামেলা আছে, তার জন্য আমরা যাচ্ছি, তো তোমাদের সাথে আমি এসে কথা বলছি। বাড়ি ফিরলাম আর হচ্ছে কাজ হয়ে গেছে, যেটা কাজের জন্য গিয়েছিলাম, তো এটাই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে মার ওষুধগুলো নিয়ে এসেছি, বাস এটাই হচ্ছে কাজ ছিল। আর ফোনটা বাড়িতে ছিল, আর যেহেতু এটাতে আমি কিছু সিম টিম ঢোকানো হয়নি, তো তার জন্য ক্লিপও হয়নি সেরকম। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, ভাই টিউশন করছে, টিচার চলে এসেছিলো, তো এবার ভাই এসে নিক, তারপর চা টা করা হবে। তো এখন ফ্রেশ হয়ে নিই ফটাফট, তো তোমরা দেখো। বেশ, চা টা খাওয়া হয়ে গেছে, আর হচ্ছে এখন একটু বসে আছিলাম, একটু কাজ করছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে আমি পরে দেখা করছি, কারণ না আজকের দিনটা মানে ঠিক যাচ্ছে না, যাই না, শরীর টরীর দিচ্ছে না, বুঝতে পারছি না। তো যাই হোক, একটু শুয়ে রেস্ট নেব, আর কালকের থেকে ভালো মতন ব্লগ দেওয়ার নিশ্চয়ই চেষ্টা করব, যাতে ভালো মতন ব্লগগুলো এন্ডিং করতে পারি, স্টার্টিং করতে পারি, সেটাই চেষ্টা করব। আর দেখছি, ট্রাই করে করে দেখছি যে কতটুকু আমি করতে পারি, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার। তো আই হোপ তোমাদের এই ব্লগগুলো ভালো লাগছে, আর চেষ্টা করছি যত যত ভালোটা ব্লগ করতে পারি। তো এটাই হচ্ছে ব্যাপার। সো রাতে ডিনারের জন্য খেয়ে নিচ্ছি হচ্ছে মাছ, এই দেখতেই পাচ্ছ, এত বড় মাছ, আর হচ্ছে ভাত তো মেখে নিয়েছি। তো চলো আমি ফটাফট খেয়ে তুলি, তারপর তোমাদের সাথে আমি কথা বলবো। দেখো বন্ধুরা, ভাই খাচ্ছে, ওর খাওয়া প্রায় কমপ্লিট হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নাও, তো খাক শান্তি মতন, আর তোমাদের সাথে আমি পরে কথা বলছি। নাইট রুটিনের জন্য এই খেয়ে দিয়ে উঠে একেবারে ফেস ওয়াশ টেস ওয়াশ লাগিয়ে নিয়েছি, এবার মুখটা ধুয়ে নেব, কারণ মুখে যা ডার্ট থাকে সেগুলো রাত্রে তুলে নেওয়াটাই ভালো। আর মুখে আমি রাতেবেলা যা একটু জেল ফেল লাগিয়ে ঘুমিয়ে যাই, আর বেশি কিছু লাগাই না। আর পিম্পল যদি হয়ে থাকে তাহলে ওটার জন্য একটা ক্রিম আছে, সেটা আমি লাগাই, কিন্তু পিম্পল টিম্পল হলে এটা সহজে যায় না, সবাই জানে তো। বাট তাও চেষ্টা করি যে লাগিয়ে রাখতে রাখতে রাখতে, প্রায় এক সপ্তাহ লাগে সব রকমের পিম্পল যেতে, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো এখন মুখটা ধুয়ে নিই, মুখ ধুয়ে তারপর হচ্ছে ফ্রেশ হয়ে একদম তোমাদের সাথে দেখা করছি। সো গাইস, তো আমি এখন হচ্ছে চুলগুলো আছড়ে নিয়ে বেনি করে ফেলবো, তারপর হচ্ছে একটু মুখে জেল লাগাবো, লাগিয়ে ভ্যাসিন লাগিয়ে শুয়ে পড়বো। তো চলো তাড়াতাড়ি করা যাক। সো জেল লাগানো কমপ্লিট হয়ে গেছে, এটা হচ্ছে হিমালয়ের জেল, তো এটাই আমি লাগাই। কেসরটা এবার হচ্ছে রোজ জেলটা নিয়ে এসেছি, আর যেহেতু জানি না এত কেমন বাজে বাজে লাগছে, স্কিনটা ভালো লাগছে না, আইব্রো করাতে হবে সেটা জানি, তো চলো বেসিনটা লাগিয়ে চুলটা বেনি করে। সো গাইস, আমার বিরুনি করা হয়ে গেছে, দেখতে আমারটা দেখতে পাচ্ছ, আমার বেশি একটা চুল নেই, তো যা আছে এটা দিয়ে হয়ে যাবে। রাতেবেলা এরকম ভাবে ক্লাসিক ভাবে শুতে ভালো লাগে, তাই না? তো হয়ে গেল বিরুনি আমার, আর যত তাড়াতাড়ি পারছি আইব্রোটা করাবো। তো আজকের জন্য এইটুকু গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। তো এখনোর জন্য টাটা, গুড নাইট। অডিও জঙ্গল।